বিদায়েরই কালে দেখে যায় হাবা ভরা আখি জল গোয়া আশীর্বাদ করে দিন, আমি যেন রাহেলাকে নিয়ে চিরদিন সুখে দিন কাটাতে পারি। রাহেলা আমি চলে যাচ্ছি আপা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আপা, ঠিক মতো বিশ্রাম নেবে আপা। ওরে মা, তোকে বিদায় দিয়ে যাবে একা, কেমন করে থাকবো মা, কেমন করে থাকবো? আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি আমি তোমাকে ওই আল্লাহর কাছে রেখে গেলাম বাবা, ওই আল্লাহ তোমাকে দেখে শুনে রাখবে বাবা। বিদায় বাবা, বিদায়।
তোমার তোমার কাছে আমার এই ফরিয়াদ। আমার মা রাহেলা যেন সর্বদাই সুখে দিন কাটাতে পারে, সর্বদাই সুখে দিন কাটাতে পারে। প্রতিশোধ, চরম প্রতিশোধ। আচ্ছা হারুন, তোমার সাথে শিকারে যে তুমি আমাকে যে অপমান করেছ, আমি সেই অপমানের প্রতিশোধ নেবই। কাণ্ড, আরে প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে ওই পাঠার বাচ্চা হারুনকে রাজ্য ছাড়া করে দিবে, আর আমি হচ্ছে গিয়ে এর পাঁচটা গ্রামের মণ্ডল। আরে আমার হুমকিতে কত শালায় এক ঘাটের পানি ওই পায়খানা যায় খা, আর ওই পাঠার বাচ্চা হারুন আমায় দিয়েছে গালি। আমিও জুন্নত মণ্ডল, আমি আর করাই করাই প্রতিশোধ নিব। মণ্ডল সাহেব, এখন কি করা যায়? তুমি কিছুই পাইব না। শুনো শুনো, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু সেই যুক্তি মতো কাজটা করে যাবে। হ্যাঁ হ্যাঁ মণ্ডল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব, এবং আপনার যুক্তি মতোই আমি গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। তুমি আমার বুদ্ধি মতন কাজ করলে আর সব কিছু কইরে নিতে পারবে। শুনো বাপু, শুনো শুনো, দেওয়ালেরও কিন্তু কান আছে, এসো কানে কানে কই হালাই কথাটা, কেউ যেন না শুনে। ওই যে ওই বাড়ি ছাগল চুরে গেছে, গরু চুরি করতে পারে, মনে থাইগো কথা খাইগো হারা রাখ, আবার ঘুম পাইরো না। সত্যি সত্যি মণ্ডল সাহেব, আপনার বুদ্ধির কোনোই তুলনা হয় না। আপনি যেই যুক্তি দিয়েছেন, যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি তাহলে আমি আপনাকে দেব লক্ষ লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা পুরস্কার, আর যদি ছলনময় হয় তাহলে আমি করব হত্যা। আরে থামো 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 থামো, তুমি আমাকে হত্যা করবে কেন গো? আমি যেই যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে একেবারে তুমি এই রূপনগরের বাদশা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মণ্ডল সাহেব, এবার তাহলে চলুন আমরা প্রস্তুত হয়ে গিয়ে। তাই চলো বাবুজি। হ্যাঁ হ্যাঁ মণ্ডল সাহেব, তাই চলুন। আমি ভাতের পরিবর্তে
অসুপাতার বত্তা বানায় সাইরা দিব এবার আমার নাম তুম্মট মুন্ড এবারে সাতটা গ্রামেরই মাতা বর ফেনা ফেনা বানায় ফেলাই দিব এবার তোমার গুণের প্রশংসা না করে আমি পারছি না, পরম করুণাময়ের আশীর্বাদে তুমিও আমি রূপনগরের এই রাজ্যে প্রবেশ করেছি আর রাজপ্রাসাদও আলোকিত হয়ে উঠেছে। স্বামী সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি অনেক সুখী হয়েছি। আপনাকে পেয়েও আমি সুখী হয়েছি স্বামী। আপনি আপনি এখানে বসুন। হ্যালো, আমি তোমার বউ, তুমি আমার স্বামী। আপনার আগমনের বরতে সারপনগরের আশপাশ যেন আলোকিত হয়ে উঠেছে, তাই আপনার গুণের প্রশংসা না করেই পাচ্ছি না বেগম সাহেবা। উজির সাহেব, আমার মাঝে এমন কি বস্তু আছে যার বিনিময় আপনারা ধন্য হয়েছেন? হ্যাঁ বেগম সাহেবা,
আপনি উপনগরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রাজ্যের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটে উঠেছে বেগম সাহেবা। আম্মি যান, আম্মি যান, আপনি এসেছেন আম্মি যান, বলুন বলুন আম্মি যান, আমাকে একা ফেলে তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে আম্মি যান, তোমাকে আমি কত খুঁজেছি তবু তোমাকে আমি খুঁজে পাইনি আম্মি যান, এবার যখন তোমাকে আমি পেয়েছি এবার আমি তোমাকে কোথাও যেতে দেব না আম্মি যান। ওজি সাহেব, বেগম সাহেবা, আমার এই হতভাগ্য ছেলে ওর মা ওকে একে ওই পরপারে চলে গেছে বেগম সাহেবা, আমার এই কচি খোকার জন্য সর্বদাই আমার মনটা ব্যাকুল হয়ে ওঠে। আপনার খোকার জন্য আপনার আর চিন্তা করতে হবে না, এখন থেকে আপনার খোকা আমার কাছেই থাকবে, এসো বাবা আমার কাছে এসো। বাহ বাহ কি মজা, আমার আম্মি এসেছে। আম্মি যান বলো, তোমাকে আমি আর কোথাও যেতে দেব না আম্মি যান, আমি কোথাও যাব না, তোমাকে আমি সারাক্ষণ আমার বুকের মাঝে আলগে রাখবো আম্মি যান, কোথাও যাব না বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তাই এখো চলন যাবো না আমরা, এখন অন্দর মহলে চলে যাই। হ্যাঁ ওজি সাহেব, তাই চলো চলো রাহেলা, আমরা সবাই এখন অন্দপুর ভ্রমণ করি, তাই চলন যাবো না। কাণ্ড এত অস্থির হলে কি আর চলে, আমি হচ্ছি গিয়া এই পাঁচ গ্রামের মন্ডল, আরে আমি তোমাকে সব কিছু ফিটিং করে দেব। দেখো তিহি কাণ্ড, দেখো তোমার কাণ্ড, ওইদিকে কি হয়েছে তার সংবাদ কি তুমি রাখো, দেখো দিহি কাণ্ড কি হয়েছে বাপু, তুমি আমাকে যদি না বলো তাহলে আমি বুঝবো কেমন করে। শোনেন মন্ডল সাহেব, আমাদের রাজমহলে একটি নাগিনী প্রবেশ করেছে। আরে বাপরে বাপ, বাপরে বাপ, নাগিনী, তাহলে তার রক্ষা নেই হুজুর, একবার যদি সুবল মারে তাহলে আর রক্ষা নেই হুজুর। মন্ডল সাহেব, এই সাহস নেই কি তুমি এই পাঁচ গ্রামের মন্ডল হয়েছ, আরে সে নাগিনী নয় তবে কোন নাগিনী বাপু। শোনেন মন্ডল সাহেব, আমাদের শৈতান আমাকে শিকার হতে অপমান করে তাড়িয়ে দিয়েছে, এক রূপসী সাথি করে ফেলেছে, একেবারে আসমানের চা। মন্ডল সাহেব যেমন করে হোক না কেন, ওই সুন্দরীকে আমার চাই। আরে দেখো দিহি কাণ্ড, আমি হচ্ছি গিয়া এই এক না এই পাঁচ না সাতরা গ্রামের মন্ডল, আমি দেশে থাকলে ওই রূপসী নিশ্চয় তোমার হৃদয়ের রানী হবে। মন্ডল সাহেব, কেমন করে আমি ওই রূপসীকে আমার বুকের হৃদয়ের রানী বানাবো। আরে দেখো দিহি কাণ্ড, আমি এমন গুটির চাল চালবো
সেই চালের গুষ্টি দেখে রূপসী পাশাতিবে বনবাসে, আর সেই সুযোগে ওই রূপসী হবে তোমার জীবন সঙ্গী। মন্ডল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি। তুমি আমাকে যে অপমান করেছিলে, এবার আমি সেই অপমানের প্রতিশোধ কড়াই ঘণ্ডায় আদায় করে নেব। দেখো তি কাণ্ড, এই শালার বেটা জাহিদ খা ও রূপসীকে হৃদয় রানী বানাতে চায়। না, এই হতেই পারে না। আমি জুন্নত মন্ডল বেঁচে থাকতে ও সুন্দরী কোনোদিনই তোমার জীবন সঙ্গিনী হতে পারে না। হ্যাঁ, তবে হবে যদি হয় তাহলে এই জুন্নত মন্ডলের সাথেই হবে, আর কারণ নাই। রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে ক্রাশ করার জন্য। হে খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো। খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বলতে বলতে যে আমার ভয় হচ্ছে বেগম সাহেবা। কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি নির্ভয় খুলে বলুন কি হয়েছে বেগম সাহেবা। হ্যাঁ বলুন, বলুন কি হয়েছে বেগম সাহেবা। জাহাপনা এই রমণীর প্রেমে পড়েছে। ও খোদা, তা হতে পারে না, তা হতে পারে না। আমার স্বামী কোনোদিন এই কাজ করতে পারে না। এ কথা, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ বেগম সাহেবা, আমিও বিশ্বাস করতে পারছি না। এই মহারাজ এমন কঠিন কাজ কেমন করে করতে পারলো? সেনাপতি সাহেব, এখন কি করা যায় সেনাপতি সাহেব? এখন বলুন আমি কি উপায় করব সেনাপতি সাহেব? উপায় একটা আছে বেগম সাহেবা। বলুন বলুন সেনাপতি সাহেব, কি উপায়? আমাদের পাঁচ গ্রামের মন্ডল সাহেবকে দিয়ে সেই শয়তানকে দূরে সরিয়ে দিতে হবে। বেগম সাহেবা, আপনি আমার সাথে আসুন, গোপনে মন্ডল সাহেবের সাথে সাক্ষাৎ করে দেব। ঠিক আছে, তাই চলুন। আসুন বেগম সাহেবা, আসুন আসুন আসুন।